বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের জন্য সুনাম ও শেয়ার মূল্যায়নের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি এর উপর এই তিনটা ক্লাস করেছি, সুনাম শেয়ার মূল্যায়নের উপর, পাশাপাশি সুনাম মূল্যায়নের উপর করেছি আমি আটটা ক্লাস। তাহলে এই শেয়ার মূল্যায়নের উপর, মানে ভ্যালুয়েশন অফ গুডউইল, এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল, এটার উপর আমি ক্লাস ইতিমধ্যে সাতটা ক্লাস নিয়েছি। আর ভ্যালুয়েশন অফ শেয়ার, এটার উপর ক্লাস চলতেছে, এটার উপর আমার এটা 4 নম্বর লেকচার, এটা হচ্ছে যে নাম্বার 4 লেকচার। এই শেয়ার ভ্যালুয়েশনের কাজগুলো করার আগে, মানে আমাদের এই লেকচার 4গুলো দেখার আগে অবশ্যই ভ্যালুয়েশন অফ গুডউইলের কাজগুলো করতে হবে। ভ্যালুয়েশন অফ গুডউইল কাজগুলো আমার চ্যানেলে ইউটিউবে গিয়ে জীবন স্যার লিখে অবশ্যই ক্লাসগুলো আগে দেখতে হবে। মানে আপনার ওখান থেকে কয়টা ক্লাস আছে, আমার 7টা ক্লাস আছে, ক্লাসগুলো আগে দেখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে আমার চ্যানেলে ইউটিউব থেকে এই ভ্যালুয়েশন অফ শেয়ার, ভ্যালুয়েশন অফ এই গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইলের কাজ না করে আপনারা কখনো ভ্যালুয়েশন অফ শেয়ারে আসবেন না। সেই জন্য অবশ্যই আপনাদেরকে ভ্যালুয়েশন অফ গুডউইল কমপ্লিট করার পর, 7টা এখানে 8টা ক্লাস আছে, এগুলো কমপ্লিট করার পর অবশ্যই ভ্যালুয়েশন অফ শেয়ার আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি জীবন স্যার, মানে চার্জ বক্সে জীবন স্যার লিখলে আমার ক্লাসগুলো চলে আসবে, আমার চ্যানেলটা চলে আসবে, কমার্স একাডেমি লিখে দিলেও চলে আসবে। এই যে চলে আসছে, এটা এগুলো সব আমার এই ক্লাস। এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে আপনারা আমার চ্যানেলে যাবেন। আমি যাচ্ছি চ্যানেলে, এই যে চ্যানেলে আসছি, চ্যানেলে প্লেলিস্ট, এটা হচ্ছে প্লেলিস্ট, এই প্লেলিস্ট আসবে, প্লেলিস্ট, এটা এই প্লেলিস্ট, এখানে আসবেন। এই প্লেলিস্টে ভ্যালুয়েশন অফ, এই আমি দেখিয়ে দিচ্ছি ভ্যালুয়েশন অফ শেয়ার, এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল, গুডউইলের কাজগুলো আমি করে ফেলছি, ভ্যালুয়েশন অফ গুডউইল। এখানে 8টা ক্লাস আছে, এই যে দেখা যাচ্ছে আপনারা, ভ্যালুয়েশন অফ গুডউইলের মধ্যে 8টা ক্লাস রয়েছে প্লেলিস্ট। এই 8টা ক্লাস করার পরে আপনারা ভ্যালুয়েশন অফ শেয়ার এটাতে আসবেন। ভ্যালুয়েশন অফ শেয়ারের মধ্যে ইতিমধ্যে 3টা ক্লাস হয়েছে, এখন আমি চতুর্থ ক্লাস শুরু করতেছি। কেননা ভ্যালুয়েশন অফ গুডউইল না করে কখনো আপনারা ভ্যালুয়েশন অফ শেয়ার করতে পারবেন না, সেই জন্য অবশ্যই ভ্যালুয়েশন অফ গুডউইলে চলে আসতে হবে আমার চ্যানেলে। ওই 8টা ভিডিও দেখে আপনারা বাকি ভিডিওতে আসবেন। তাহলে আমি কাজ শুরু করতেছি, 4 নম্বর লেকচার, লেকচার নম্বর 4 আমি এটা শুরু করতেছি। আচ্ছা, আমার কোয়েশ্চেনে পড়তেছি, এটা হচ্ছে প্রবলেম 11, C11, এটা কমার্স পাবলিকেশনের একটি বই, C11 কোয়েশ্চেন, এটা আমি পড়তেছি। ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ কোম্পানি লিমিটেড এজ এ 31/12/2017, মানে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত এ কোম্পানির একটি ব্যালেন্স শিট নিচে দেওয়া হলো। পেইড আপ ক্যাপিটাল আছে, পরিশোধিত মূলধন 1000 অর্ডিনারি শেয়ার অফ টাকা 200 ইচ, মানে 1000 অর্ডিনারি সাধারণ শেয়ার আছে প্রতিটি 200 টাকা করে, আর গুণফল হচ্ছে 2 লক্ষ টাকা। তারপর 5000 প্রেফারেন্স শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে অফ টাকা 20 ইচ, প্রতিটি 20 টাকা করে, 5000 অগ্রাধিকার শেয়ার আছে এবং মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, গুণফল 5000কে 20 দিয়ে গুণ করলে 1 লক্ষ টাকা আসে। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিত আছে 50,000 টাকা। তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লাভ লোকসান আছে 20,000 টাকা। কারেন্ট লাইবিলিটিস, চলতি দায় রয়েছে 2 লক্ষ টাকা, আর টোটাল যোগফল 5,70,000 টাকা, টোটাল ব্যালেন্স শিটের যোগফল। এরপর সম্পদ পাশে গুডউইল আছে কত, 30,000 টাকা। আমরা জানি এই গুডউইল কিন্তু অঙ্কের মধ্যে আসে না, ইতিমধ্যে আপনারা শিখেছেন এই গুডউইলটা অঙ্কের মধ্যে আসবে না, এটা বাদ পড়ে যাবে। গুডউইল সুনাম মূল্যায়নের সময় গুডউইল আসে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত, 1,70,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে কত, 1,60,000 টাকা। ভেহিকেলস, যন্ত্র যানবাহন আছে 70,000 টাকা। কারেন্ট অ্যাসেট আছে, চলতি সম্পদ আছে 1,40,000 টাকা। টোটাল যোগফল হচ্ছে 5,70,000 টাকা, টোটাল যোগফল। তাহলে সম্পদের যোগফল, দায়ের যোগফল চলে গেল। দেন আমাদের পরবর্তী কী আছে দেখতে হবে। আমাদের আছে অন 31 ডিসেম্বর 2017 দ্য অ্যাসেট ওয়্যার রিভ্যালুড অ্যাজ ফলোস, মানে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সম্পদ সমূহ পুনঃমূল্যায়ন করা হলো। কী করা হলো, রিভ্যালুড শব্দের অর্থ পুনঃমূল্যায়ন, নতুন করে দাম নির্ধারণ করাটা, বাড়া কমার হিসাব করাটা হচ্ছে রিভ্যালুড বা পুনঃমূল্যায়ন।
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 2 লক্ষ টাকা, আমাদের কোয়েশনের মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 1,70,000 টাকা, এখন প্রেজেন্ট ভ্যালু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর 2 লক্ষ টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে 1,50,000, আমাদের আগে ছিল কস্ট প্রাইস ছিল 1,60,000, এখন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে 1,50,000 টাকা। ভেহিকেল 60,000, আগে ভেহিকেল ছিল কত 70,000 টাকা, এখন তার দাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 60,000 টাকা। তারপর দ্য কোম্পানি আর্ন প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন অ্যাজ ফলোস। এই আফটার আফটার শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আফটার মানি পর, আফটার মানে হচ্ছে পর, বিফোর মানে হচ্ছে পূর্ববর্তী। এখানে বিফোর এবং আফটার হলে ভিন্ন রকম হয়ে, বিফোর হলে ট্যাক্স বাদ দিতে হয়, আফটার হলে ট্যাক্স বাদ দিতে হয়। এখানে বলা হচ্ছে কোম্পানি আর্ন প্রফিট, প্রফিট অর্জন করেছে আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন, ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিটটা অর্জন করেছে। ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার পর প্রফিটটা কী করেছে, অর্জন করেছে। তাহলে এটা এই প্রফিট থেকে আর ট্যাক্স বাদ দিতে হবে না। এই প্রফিটগুলো থেকে 3% যে প্রফিটগুলো দেওয়া আছে, 15 সাল, 16 সাল এবং 17 সালের যে প্রফিটগুলো দেওয়া আছে, এগুলোর জন্য আর ট্যাক্স বাদ দিতে হবে না। কেননা আমাদের কোয়েশনের মধ্যে আফটার ডেপ্রিসিয়েশন লেখা এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন লেখা আছে বিধায় এখান থেকে ট্যাক্সও বাদ দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া, সকল খরচ বাদ দিয়ে এই প্রফিটটা। সেই জন্য এই অঙ্কের মধ্যে আর আমরা ইতদিন যে অঙ্ক করেছিলাম প্রতি অঙ্কটা 40% ট্যাক্স বাদ দিয়েছিলাম, এটার মধ্যে ট্যাক্স বাদ হবে না। কেন হবে না? যেহেতু ট্যাক্স বাদ দেওয়া পর প্রফিট, এই প্রফিটটা হচ্ছে ট্যাক্স বাদ দেওয়ার পর, বোঝা গেল? দেন দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বেস অন 2 ইয়ার পারচেস অফ স্কোপ অফ প্রফিট। গুডউইল বলা হচ্ছে যে কি, দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল সুনাম হবে ইজ টু বি বেসড অন, যার উপর ভিত্তি হবে কৃষির উপর, 2 ইয়ার পারচেস, 2 বছরের ক্রয় অফ স্কোপ অফ প্রফিট। আমরা যে যে স্কোপ অফ প্রফিট বের করবো ওই স্কোপ অফ প্রফিটের 2 গুণ হবে, 2 বছরের ক্রয় সমান হবে কি আমাদের গুডউইল। তাহলে স্কোপ অফ প্রফিট ইন্টু 2 গুণফল হবে গুডউইল, এটা স্টেপ 6 এর করা। ইট ইজ কনসিডার দ্যাট 10% ইজ এ রিজনেবল রেট অফ রেট অন রিটার্ন অন নেট ট্যাঞ্জিবল অ্যাসেট, নেট নিট দৃশ্যমান সম্পদের উপর আয়ের হার হচ্ছে 10%, যেটাকে আমরা নর্মাল রেট অফ রিটার্ন বলি। এটা নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে যে 10%, এটা মনে রাখতে হবে, নর্মাল রেট অফ রিটার্ন 10%। আচ্ছা, তারপর তাহলে নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে যে 10% পাইল। ডিটারমিন দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য অর্ডিনারি শেয়ার অ্যান্ড প্রেফার শেয়ার। তাহলে বলা হচ্ছে ইচ অফ দ্য অর্ডিনারি শেয়ার এবং প্রেফার শেয়ারের ভ্যালু বের করতে হবে। আমাদের কাজ করতে হবে অর্ডিনারি সাধারণ শেয়ার এবং প্রেফার শেয়ার। আমাদের যে কোয়েশনে অর্ডিনারি শেয়ার আছে, এই যে অর্ডিনারি শেয়ার, যে শেয়ার এখন 200 টাকা দাম, বর্তমান কোয়েশনের শেয়ারগুলো হচ্ছে 200 টাকা দাম, এই অর্ডিনারি শেয়ারের মূল্য বের করতে হবে, এই 200 টাকা দাম পরিবর্তিত হবে, এবং প্রেফার শেয়ার যেটা 20 টাকা আছে এটার মূল্য বের করতে হবে। এই দুইটার কাজে আমাদের অঙ্কের মধ্যে করতে হবে প্রেফার শেয়ার এবং অর্ডিনারি শেয়ারের মূল্যায়ন মনে করতে হবে, যেটা আমাদের এইখানে বলেছে ডিটারমিন দ্য ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার অ্যান্ড প্রেফার শেয়ার। এই হলো কোয়েশ্চেন, এখন আমরা এটার সলিউশনে যাচ্ছি। আমরা জানি গুডউইল ভ্যালুয়েশন করতে গেলে, শেয়ার ভ্যালুয়েশন করতে গেলে অবশ্যই আগে কী করতে হবে, গুডউইল ভ্যালুয়েশন করতে হবে। আমরা সুপার প্রফিট মেথডে, যেখানে লেখাই আছে, এটা সুপার প্রফিট মেথডে করতে হবে। সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করবো, দেন অর্ডিনারি শেয়ার এবং প্রেফার শেয়ারের ভ্যালু বের করবো। তাহলে আমরা এখন যাচ্ছি সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য। আর সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করতে গেলে 6টা স্টেপ থাকে, ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। যেহেতু গুডউইলের 8টা ক্লাস করেছি, 8টা ক্লাস করার পর আমাদের ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার। এটা সুপার প্রফিট মেথডে 8টা স্টেপ আছে, 8টা স্টেপ করে গুডউইল নির্ণয়, 6টা স্টেপ আছে, 6টা স্টেপ শেষ করে গুডউইল নির্ণয় করে আমাদের শেয়ার ভ্যালুয়েশনে যেতে হবে। তাহলে 6টা স্টেপের মধ্যে 1 নম্বর স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা এখন ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব। আর আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে সম্পদের বর্তমান মূল্যগুলো লিখতে হয়, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, সম্পদের বর্তমান মূল্য লিখতে হয়। আমরা এই বর্তমান মূল্যগুলো কোয়েশন থেকে দেখে দেখে লিখে দিব, যেই আইটেমগুলো আসবে সেগুলোই। তাহলে কোয়েশনে যাচ্ছি, আমরা জানি এই গুডউইলটা, এটা আসে না, এই গুডউইলটা আসবে না অঙ্কের মধ্যে, গুডউইল আসে না, এটা আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, এটা আসবে না। তাহলে এই 30,000 টাকা অঙ্কের মধ্যে আসতে না। এরপর থাকতেছে কি আমাদের, এরপর আমাদের থাকতেছে এই আইটেমগুলো, এগুলো সবই আসবে, এখান থেকে শুরু করে 7টা আইটেম, এগুলো সবই আসবে। আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি, এগুলো সবই আসবে, এই আইটেমগুলোই আসবে। তবে এই আইটেমগুলোর মধ্যে কীভাবে আসবে, এই আইটেমগুলোর এখানে প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালুটা আসবে। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য 20,000 টাকা, 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা বসাতে হবে। দেখেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে 2 লক্ষ আসে কি না, যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বা এই 2 লাখ টাকা বসে গেলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ, এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2 লাখ। প্লান্ট অ্যান্ড মেশিনারির জন্য
এই যে প্লান্ট এন্ড মেশিনারি, এটার ভ্যালু হচ্ছে 150,000 টাকা, এইটা 1,50,000 বসে, এই যে 1,50,000 বসে গেল প্লান্ট এন্ড মেশিনারি, তাহলে এটা চলে গেল। এখানে প্লান্ট শব্দটাও লিখে দিবেন, এখানে শুধু মেশিনারি লিখেছে। এরপর কি আছে, ভেহিকেল, এই যে ভেহিকেল, এই ভেহিকেলটা আছে কত, 60,000 টাকা, ভেহিকেল, এই যে ভেহিকেল 60,000, তাহলে ভেহিকেল হচ্ছে 60,000 টাকা, এটা বসে যাবে 60,000, এই 60,000 বসে গেল ভেহিকেল 60,000, এটা হয়ে গেল। দেন কি আছে, এরপরে এখানে আর সম্পদ নাই আমাদের, আর একটা রয়ে গেল কারেন্ট অ্যাসেট, এই এই সম্পত্তিটা রয়ে গেল। কারেন্ট অ্যাসেট করতে 1,40,000 টাকা, এই 1,40,000 টাকা হুবহু বসে দিতে হবে। এই তিনটার দাম, এই তিনটার দাম নিচে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমরা এখানে পেয়েছি তিনটার দাম, আর এটার কোনো কারেন্ট অ্যাসেটের কোনো কিছু বলে নাই, যেটা বলে না এটা হুবহু 1,40,000 টাকা কোয়েশনে বসে যাবে। এই যে 1,40,000 বসে গেল, তাহলে কারেন্ট অ্যাসেট 1,40,000 বসার পরে আমাদের টোটাল অ্যাসেট বের হচ্ছে কত, টোটাল অ্যাসেটের যোগফল বের হচ্ছে যে 5,50,000 টাকা টোটাল অ্যাসেটের যোগফল, এটা পেলাম। আর টোটাল অ্যাসেটটাকে কী বাদ দিতে হয়, লেস কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হয়, আমরা এখন কারেন্ট লাইবিলিটি বাদ দিব। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি কোয়েশনে খুঁজে দেখি কোথায় ছিল, এই যে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি এখানে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, কারেন্ট লাইবিলিটি 2,00,000 টাকা, এই 2,00,000 টাকা বাদ দিতে হবে, 2,00,000, এই 2,00,000 টাকা বাদ, এই 2,00,000 টাকা বাদ দেওয়ার পরে 3,50,000 টাকা আমাদের কি বের হয়ে গেছে, ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়ে গেল। প্রথম স্টেপ শেষ, ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেলাম 3,50,000, তাহলে একটা শেষ ক্যাপিটাল স্টেপ। দেন আমাদের স্টেপ টুতে যেতে হবে, যেতে হবে এখন ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, স্টেপ টু, এটা হচ্ছে স্টেপ টু, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটা নির্ণয় করবো আমরা এখন। আর এটা নির্ণয় করতে গেলে আমাদের, আমরা জানি প্রথমত ক্যাপিটাল এমপ্লয়েডের ফলাফলটা চলে আসবে, যেটা এই মানটা, এই মানটা আমাদের এখানে চলে আসবে, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডের মানটা চলে আসছে এখানে, ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা ব্যয় করছি সেটা চলে আসবে কত, 3,50,000 টাকা চলে আসছে। এটা আনার পরে আমাদের কি বাদ দিতে, লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হয়, আর কারেন্ট ইয়ার প্রফিট মানে 17 সালের প্রফিট, 17 সালের প্রফিট কত আছে আমাদের দেখতে হবে, আমাদের 16 এখানে আছে যে 15 সাল, 15 সাল, এত 16 সাল, 70,000, 17 সাল হচ্ছে 80,000, 80,000 টাকা প্রফিট, এটার অর্ধেক নিয়ে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি গুণ করে, এই 80,000 টাকা হচ্ছে 17 সালের প্রফিট, এটার এই অর্ধেক হাফ, তাহলে এই যে অ্যাভারেজ প্রফিট কোথায় গেলো, যে প্রফিট ফর দ্য ইয়ার 80,000 ভাগ 2, 80,000কে 2 দিয়ে ভাগ করলে 40,000, তাহলে 3,50,000 থেকে 40,000 বাদ দিতে হবে আমাদের, বাদ দিয়ে তাকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হবে আমাদের কত টাকা, 3,10,000 টাকা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের কি হয়ে গেল, বের হয়ে গেল 3,10,000 টাকা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়ে গেল। তাহলে আমাদের স্টেপ টু শেষ, ক্যাপিটাল এমপ্লয়েড থেকে জাস্ট হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফা অর্ধেক 80,000কে 2 দিয়ে ভাগ। দেন স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি আসে, স্টেপ থ্রিতে ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করবো। আর এটা নির্ণয় করতে গেলে কী করতে হবে, আমাদের প্রফিটের অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে, অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে আমাদের কোয়েশনে যেতে হবে। আমাদের 3 বছরের প্রফিট দেওয়া আছে, দেখেন 3 বছরের প্রফিট দেওয়া আছে এখানে, 3 বছরের প্রফিট, এই যে 2015 সাল 60,000, 16 সাল 70,000, 17 সাল 80,000 টাকা, এই তিনটা প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এই তিনটা প্রফিট 60, 70, 80, যে 60,000, 70,000, 80,000, 3 বছরের প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করলে 70,000 টাকা অ্যাভারেজ প্রফিট আসছে, তাহলে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট এতটুকুই শেষ। এখানে ট্যাক্স বাদ দিতে হয় না, এখানেও ট্যাক্স বাদ দিতে হয় না, আপনাদের একটু আবার জিনিসটা বলে দেখতেছি, এই যে এখানে প্রফিটটা, এখানে এই এই লাইন থেকে আমরা প্রফিট ট্যাক্স বাদ দিয়ে নেই, আর অ্যাভারেজ প্রফিট থেকে মেনটেনেবল প্রফিট থেকে ট্যাক্স বাদ দিয়ে নেই, কেন বাদ দিয়ে নেই, যেহেতু আমাদের কোয়েশনটাই ছিল প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন, প্রফিটগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পরের প্রফিট, যেহেতু বাদ দিয়েছে সেই জন্য এটা আর বাদ দিতে হবে না, এখান থেকেও বাদ দিতে হবে না, এখান থেকেও বাদ দিতে হবে না। আমরা জানি ইতিমধ্যে এই ধাপগুলো থেকে অ্যাভারেজ মেনটেন প্রফিট বাইর করতে গেলে ট্যাক্স বাদ দিয়েছি, আর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করতে গেলে এখান থেকেও কী বের করেছি, ট্যাক্স বাদ দিয়েছি, এখন এই অঙ্কের মধ্যে বাদ দিতে হবে না। দেন আমরা যাবো স্টেপ ফোরে, এখন স্টেপ ফোরে, স্টেপ ফোরে আছে কি, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট,
স্বাভাবিক মুনাফা নির্ণয়। ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, স্বাভাবিক মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের আমরা জানি নর্মাল প্রফিটের সূত্র সমান অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে সূত্র, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে নর্মাল রেট অফ রিটার্নের গুণফল হচ্ছে যে সূত্র। এখানে এখন আমরা মান বসাবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা একটু আগে বের করছি, স্টেপ টুতে ছিল, এই যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড স্টেপ টু, এই স্টেপ টুতে এখানে বের করছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এই ফলাফলটা এখানে চলে আসছে। গুণ নর্মাল রেট অফ রিটার্ন আমাদের কোয়েশনে আছে স্বাভাবিক আয়ের হার, এই যে 10% রিজনেবল রেট অফ রিটার্ন, 10% রিজনেবল, এই 10% রিজনেবল রেট অফ রিটার্ন, এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন বা এনআরআর। এটা মান বসে গেল এনআরআর এর 10% এখানে বসে গেল, 10% তাহলে 3,10,000, 10% কত আসছে 31,000 টাকা চলে আসছে। এটা আপনি কেলকুটার দিয়ে বের করবেন, 3,10,000 10% হচ্ছে 31,000 টাকা আমরা পেয়ে গেলাম কি নর্মাল রেট অফ রিটার্ন, এটা হয়ে গেল নর্মাল প্রফিট নির্ণয় হয়ে গেল। এরপর তৃতীয় চতুর্থ স্টেপের পর আমাদের যেতে হবে পঞ্চম স্টেপ, এই যে পঞ্চম স্টেপ আসছি, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট নির্ণয় করতে গেলে কী করতে হবে, নর্মাল প্রফিট, সুপার প্রফিট বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এটা এই লেখাটা ভুল, এটা হবে না, সুপার প্রফিট সমান, এখানে নর্মাল প্রফিট না লিখে লিখতে হবে সুপার প্রফিট সমান। সুপার প্রফিট তাহলে এই নর্মালের পরিবর্তে এখানে শব্দটা বলবে যে কি সুপার, এখানে যেটা নর্মাল লিখেছে নর্মালটার পরিবর্তে এখানে হবে যে সুপারটা, এই নর্মালের উপরে এখানে সুপারটা হবে, যা দেখা যাচ্ছে না এটা আমি এখানে টেনে দিচ্ছি সুপার প্রফিট, তাহলে এই নর্মাল শব্দটা হবে না, এটা ভুল, এটা পা, তাহলে সুপার প্রফিট সমান হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, সুপার প্রফিট সূত্র, এটা মান বসে এখন অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আমরা কোথায় বের করছি, আমরা স্টেপ থ্রিতে বের করছি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, এই যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 70,000 টাকা স্টেপ থ্রিতে বের করছিলাম, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট এই 70,000 টাকা, এটা এটা বসা দিলাম 70,000 টাকা এখানে বসছে। এরপর হচ্ছে নর্মাল প্রফিট, আমরা স্টেপ ফোরে বের করছি, নর্মাল প্রফিট হচ্ছে 39,000 টাকা, এই যে নর্মাল প্রফিট 31,000 টাকা, এটাই নর্মাল প্রফিট স্টেপ ফোরে, এটা আবার 31,000 টাকা, তাহলে 70,000 থেকে 31 বাদ দিলে 39,000 টাকা আমাদের হচ্ছে যে সুপার প্রফিট, তাহলে সুপার প্রফিট নির্ণয় হয়ে গেল 70,000 মাইনাস 31,000 তার বিয়োগ করে 39,000 টাকা সুপার প্রফিট স্টেপ ফাইভ শেষ। এরপর হচ্ছে যে গুডউইল, ক্যালকুলেশন অফ স্টেপ সিক্স, ক্যালকুলেশন অফ গুডউইল, গুডউইল হচ্ছে আমাদের কোয়েশনে ছিল, গুডউইল হবে বলছে যে সুপার প্রফিট ইনটু টু ইয়ার্স, সুপার প্রফিটের সাথে টু ইয়ার দুই দিয়ে গুণ, তাহলে এই যে সুপার প্রফিট ইনটু পার্সেস অফ ইয়ার, 39,000 সুপার প্রফিট আমরা এখানে বের করছি, এটা বসে দিলাম, আর পার্সেস অফ ইয়ার আছে টু কোয়েশনে, তাহলে 78,000 টাকা আমাদের সুপার প্রফিট বের হয়ে যায়, টুটা আবার দেখিয়ে দিচ্ছে, এই যে টু ইয়ার, এটা তাহলে হয়ে গেল ভ্যালুয়েশন অফ গুডউইল হয়ে গেল। আমরা জানি শেয়ার ভ্যালুয়েশন বের করতে গেলে প্রথম গুডউইল ভ্যালুয়েশন করতে হয়, প্রথম স্টেপ আমাদের কাজ শেষ হয়ে গেলো 6টা স্টেপের মাধ্যমে, এখন আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল বের করবো হিসেবে, যেহেতু বলেছে আমাদের কোয়েশনে বলেছিল কি অর্ডিনারি শেয়ারের ভ্যালু অফ, ডিটারমিন দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার অ্যান্ড প্রেফার শেয়ার, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মূল্য বের করতে হবে, আর এটা বের করার জন্য এখন আমাদেরকে পরবর্তী স্টেজে যেতে হচ্ছে, ভ্যালুয়েশন অফ শেয়ার, ভ্যালুয়েশন অফ শেয়ার বের করার জন্য আমাদের যে অর্ডিনারি শেয়ার এবং প্রেফার শেয়ার বের করতে ইন্টেনসিভ ভ্যালু মেথড শিলাম, আমি শেয়ার ভ্যালুয়েশনের এক নম্বর লেকচারে দেখিয়েছি, নিয়মগুলো বলেছিলাম কী কী পড়তে হবে ওখানে বলেছি, ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ইন্টেনসিভ ভ্যালু মেথড, এই অঙ্কটা ইন্টেনসিভ ভ্যালু মেথডে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ভ্যালুয়েশন করতে হবে বা মূল্য নির্ণয় করতে হবে। এখানে মূল্য নির্ণয় করতে হবে দুটা বিষয় আছে, দুটা বিষয় হচ্ছে যে ইফ প্রেফারড শেয়ার আর পার্টিসিপেটিং, এটা একটা বিষয়, যদি অগ্রাধিকার শেয়ার অংশগ্রহণ করে এই একটা হেডিং এতে, এই এতে, আবার বিতে আরেকটা হেডিং আছে ইফ প্রেফারড শেয়ার আর নট পার্টিসিপেটিং, খুবই খেয়াল করবেন গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি
যদি প্রেফারড শেয়ার পার্টিসিপেট না করে। এখানে দুইটা বিষয়, প্রথমটা হচ্ছে ইফ প্রেফারড শেয়ার, প্রেফারড শেয়ার মানে অগ্রাধিকার শেয়ার, যদি অগ্রাধিকার শেয়ার পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে, আর ইফ প্রেফারড শেয়ার আর নট পার্টিসিপেটিং, যদি অগ্রাধিকার শেয়ার অংশগ্রহণ না করে, তাহলে দুই নিয়মে কাজটা করতে হবে অর্ডিনারি শেয়ারের ভ্যালু নির্ণয় করার জন্য ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে। এখন আমরা জানি প্রথম এটা যদি অগ্রাধিকার শেয়ার অংশগ্রহণ করে পার্টিসিপেটিং করে, সেক্ষেত্রে আমরা শেয়ার মূল্যায়ন কীভাবে হবে সেটা আমরা এখন শিখব। সেটা শিখতে গেলে আমাদের প্রথম স্টেপের যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করছি ওই মানটা আমাদের নিয়ে আসতে হবে স্টেপ ওয়ানে, শেয়ার ভ্যালুয়েশন। এই যে স্টেপ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা বের করছিলাম এটাতে, এই যে ক্যাপিটাল এমপ্লয়েড এটার ফলাফল ছিল আমাদের কত, এটার ফলাফল ছিল 350,000 টাকা। এই ক্যাপিটাল এমপ্লয়েড বলে 350,000 টাকা প্রথম নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসছে এখানে 350,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আমরা এখানে যে গুডউইল বের করছি, গুডউইল এটা যোগ করতে হবে, এই যে 78,000 গুডউইল, এই গুডউইল বলে 78,000 যোগ 78,000, তাহলে 350,000 সাথে 78,000 যোগ করলে যোগফল হয় কত, 4,28,000, যোগফল টোটাল অ্যাসেট, তাহলে টোটাল অ্যাসেট হলো 4,28,000, এটা টোটাল অ্যাসেট, আমরা পেয়ে গেলাম মোট সম্পদ বা টোটাল অ্যাসেট। এটা বের করে ফেলছে মোট সম্পত্তি 4,78,000 টাকা এটা। এখন এটাকে আমাদের কাজ করতে হবে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিতে হবে। ভাগ করার জন্য কী করতে হবে, একটা অনুপাত বের করতে হবে। আমি কোয়েশ্চেন থেকে দেখাই, এই যে সাধারণ শেয়ার আছে 2,00,000 টাকা, অগ্রাধিকার শেয়ার আছে 1,00,000 টাকা, এইখান থেকে একটা অনুপাত বের করতে হবে, যেটা আমি এখানেও দেখাতে পারি বা আমরা অঙ্কের পাশে এখানেও দেখাতে পারি। এখানে আসি, তাহলে আমি যদি আসি এখানে টাকা আছে, একটা রেশিও নির্ণয় করতে হবে। আমি এটা বইয়ে করে নেই, আমি করে দিচ্ছি। রেশিও বের করতে গেলে আছে 2,00,000 টাকা, এইটা, এটা থেকে এখন আমাদের কি করতে হবে, 2,01,00,000 আমাদের কোয়েশ্চনে দেখে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 2,00,000 টাকা, এটা 2,00,000 টাকা হচ্ছে এই 2,00,000 টাকা, 1,00,000 টাকা হচ্ছে এই 1,00,000 টাকা, 2,00,000 টাকা হচ্ছে অর্ডিনারি শেয়ার, 1,00,000 টাকা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, এই দুইটা কথায় আমরা এখানে কাজ করতেছি। তাহলে 2,01,00,000 2,01,00,000 এটা থেকে এখন আমাদের কি করতে হবে, অনুপাত বের করতে হবে। অনুপাত বের করতে গেলে আমরা জানি এখানে আছে 4টা 5টা 0 মিল আছে, এটার সাথেও 5টা 0 মিল আছে, এই 5টা 0 কি করে দিতে হবে, অফ করে দিতে হবে। তাহলে এই 2,00,000 এখান থেকে 5টা 0 আর এখান থেকে 5টা 0 অফ করে দিতে হবে। অফ করে দিলে আমাদের কি হয়ে যাবে, তাহলে উভয় পাশ থেকে 5টা 0 দিয়ে যদি আমরা মুছে দিই, 5টা 0 মুছে দিলে তাহলে আমাদের থাকে কত, 2:1, এই অনুপাত হচ্ছে 2:1, 2:1 অনুপাত, এটা কি করতে হবে আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিয়ে আপনাদের দেখাইলাম, এটার জন্য পরবর্তী কিন্তু লিখতে হবে যে এই সমান দিয়ে 2:1, এটাই হচ্ছে অনুপাত, এই অনুপাত এখন যোগ করতে হবে। অনুপাতের যোগফল হচ্ছে কত, 2:1, হ্যাঁ অনুপাতের যে যোগফল হচ্ছে 2:1 সমান কত হয়, 3, তা এরপরে একটা হবে 3/2 আর একটা হবে 3/1, 3 হয়ে গেল, তারপর হয়ে গেল কি, এখন ওই 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 3/2 একটা, আর একটা হবে 3/1 একটা, 3/1, এই এই 3/2, 3/1, এটাই এখানে অঙ্কের মধ্যে আমাদের মধ্যে এখন কোয়েশনের মধ্যে, এই যে 3/2 যেটা, এই 3/2টা হচ্ছে এটাই, আমি এখন যেটা বাইর করে দিলাম, এই 3/2 হচ্ছে এটা, আর 3/1 এটা যেটা সেটা হচ্ছে যে এটাই, কীভাবে বের করতে হয় সেটা আমি লিখে দেখাই দিলাম, আশা করি আপনারা জিনিসটা বুঝেছেন, 3/2, 3/1। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমাদের কাজ করতে হবে এগুলো দেওয়ার পরে, এই যে সম্পদটা আছে টোটাল ট্রানজিবল অ্যাসেটের সম্পদের যোগফল কত পেলাম, আমরা সম্পদের যোগফল পেলাম 4,28,000 টাকা, এই 4,28,000 টাকাকে ভাগ করে দিতে হবে সাধারণ শেয়ার নেট অ্যাসেট টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিতে হবে, এই যে 4,28,000 ইন্টু 3/2, এই 4,28,000কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে কত আসছে, 2,00,000
85,333 টাকা আসছে এটা। এরপরে ভ্যালু পার শেয়ার বের করতে হবে, ভ্যালু পার অর্ডিনারি শেয়ার। ভ্যালু পার অর্ডিনারি শেয়ার বের করতে গেলে এই 285,000 এই টাকাটাকে ভাগ করতে হবে 1,000 শেয়ার দিয়ে। 1,000 কোথায় আছে? আমাদের এই যে কোয়েশ্চনের মধ্যে অর্ডিনারি শেয়ার ছিল কত? 1,000। যে এটাই অর্ডিনারি শেয়ারের সংখ্যা হচ্ছে যে 1,000। আমি দেখিয়ে দিচ্ছি, 1,000 অর্ডিনারি শেয়ার এই 1,000 দিয়ে ভাগ। তাহলে এই 285,000-কে 1,000 দিয়ে ভাগ করলে এক শেয়ারের দাম বের হয়ে গেল 285.33 টাকা ভ্যালু পার অর্ডিনারি শেয়ার। তো হয়ে গেল। এরপর করতে হবে ভ্যালু পার প্রেফারড শেয়ার, নেট অ্যাসেট অফ ফর প্রেফারড শেয়ার হোল্ডারের মধ্যে। তাও একই টাকাকে 7,28,000 টাকা, 7,28,000 টাকা 3/1 ভাগ। এই এখানে ছিল 7,28,000-এর 3/2 ভাগ, এখানে ছিল 7,28,000-এর 3/2 ভাগ, এখানে আসছে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে, আর প্রেফারড শেয়ার হোল্ডারদের মধ্যে 7,28,000-এর 3/1 ভাগ। ফলাফল কত আসছে? ফলাফল আসছে 142,667। তাহলে এই 142,667-কে 5,000 দিয়ে ভাগ। নাম্বার অফ শেয়ার হচ্ছে এই 5,000, আচ্ছা প্রেফারড শেয়ার হচ্ছে 5,000, 5,000 দিয়ে ভাগ, 5,000 দিয়ে ভাগ। তাহলে প্রেফারড শেয়ার আসছে কত? 5,000। প্রেফারেন্সিয়াল এই 5,000 দিয়ে ভাগ, এই যে 5,000 এই 5,000 দিয়ে ভাগ করা গেল। এটা দিয়ে ভাগ করলে ফলাফল আসছে 28,53 টাকা, 53। এটাই প্রেফারেন্সিয়ালের দাম বের হয়ে গেল কোন পদ্ধতিতে। উপরে হেডিং ছিল ইফ প্রেফারেন্সিয়াল আর পার্টিসিপেটিং, যদি সাধারণ শেয়ার অংশগ্রহণ করে এই নিয়ম অনুযায়ী। আবার এখন বি নম্বর, ইফ প্রেফারেন্সিয়াল আর নট পার্টিসিপেটিং, যদি অগ্রাধিকার শেয়ার অংশগ্রহণ না করে এই নিয়মে করতে গেলে কী করতে হবে? এই নিয়মে করতে গেলে আমাদের যে সম্পত্তি ছিল, আমাদের যে নেট অ্যাসেটের যে সম্পদ পেয়েছিলাম কত কত পেয়েছিলাম, এই যেটা 7,28,000 টাকা, এই 7,28,000 টাকা, হ্যাঁ এই 7,28,000 টাকা প্রথম লিখতে হবে। এখানে লিখেছে এই 7,28,000 থেকে 1,00,000 এটা বাদ, 1,00,000 এটা কোত্থেকে আসছে? 1,00,000 এটা হচ্ছে আমাদের প্রেফারড শেয়ারের টাকা বাদ। এই যে প্রেফারড শেয়ার 1,00,000 টাকা এটা বাদ, এই প্রেফারড শেয়ারের 1,00,000 টাকা। যদি পার্টিসিপেটিং না নট পার্টিসিপেটিং হয় এই 1,00,000 টাকা এটা বাদ দিতে হবে। তাহলে এই 1,00,000 টাকা বাদ, 7,28,000 থেকে 1,00,000 বাদ দিলে থাকে আমাদের কত? আমাদের টাকা 3,28,000 টাকা থাকে। আশা করি দেখতেছেন 3,28,000 টাকা। এই 3,28,000-কে ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার হোল্ডার, 3,28,000 এটাকে, এই 3,28,000 এটাকে 1,000 দিয়ে ভাগ, 3,28,000 এখানে বসে, এখানে বসে গেল। বসে যাওয়ার ফলে অর্ডিনারি শেয়ার সংখ্যা ছিল 1,000, এখানে যেটা 1,000 ছিল কোয়েশ্চন থেকে আমি দেখিয়ে দিয়েছি, 1,000 দিয়ে ভাগ, 1,000 দিয়ে ভাগ করলে 328 টাকা পার শেয়ার বের হয়ে গেল অর্ডিনারি শেয়ার। আর প্রেফারড শেয়ারটা বের করতে গেলে কী করতে হবে? ভ্যালু অফ প্রেফারড শেয়ার অগ্রাধিকার শেয়ার এটা বের করতে হলে প্রেফারড শেয়ার ক্যাপিটালকে নাম্বার অফ প্রেফারড শেয়ার দেওয়া বা প্রেফারড শেয়ার ক্যাপিটাল মানে আমাদের যে এখানে 1,00,000 টাকা ছিল এই 1,00,000 টাকাটাই, এই 1,00,000 টাকা এটাকে 5,000 দিয়ে এটা দিয়ে ভাগ হবে, ফলাফল এটাই 20 টাকা, এটাই হয়ে থাকবে। ইফ যদি পার্টিসিপেটিং না হয় এই 1,00,000-কে 5,000 দিয়ে ভাগ করলে 20 টাকাই থাকবে, মানে কোয়েশ্চনেরটাই বরাবর থাকবে। এই যে 1,00,000, 1,00,000-কে 5,000 দিয়ে ভাগ করলো, 1,00,000-কে 5,000 দিয়ে ভাগ করলে কত আসছে আমাদের? এই 1,00,000, 1,00,000-কে 5,000 দিয়ে ভাগ করলে 20 টাকা বের হয়ে গেল। তাহলে পার্টিসিপেটিং যদি না হয়, আর নট পার্টিসিপেটিং যদি না হয়, আমাদের প্রেফারড শেয়ার এখানে কোয়েশনে যেটাই ছিল সেটাই বলবৎ থাকবে, কোয়েশনের এই লাইনটাই বরাবর বলবৎ থাকবে। যদি প্রেফারড শেয়ার পার্টিসিপেটিং না হয় এটাই থাকবে, মানে 5,000-কে 1,00,000-কে 5,000, 1,00,000 এটাকে 5,000 দিয়ে ভাগ করে 20 টাকা, এটাই হবে। এবং এটা এটা বের হয়ে গেল, আর ওদিকে টোটাল সম্পদের যোগফল থেকে সেটা বাদ দিয়ে দেখাতে হবে। আমাদের নেট ট্যাঞ্জিবল অ্যাসেট যেটা 7,28,000 টাকা পাইছি এটা থেকে এটা বাদ দিতে হবে, 1,00,000 টাকা এটা বাদ দিতে হবে প্রেফারেন্সটা। এই গেলো একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আশা করি আপনারা এটা করে ফেলবেন। আবার আপনাদের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের বলবেন। আপনাদের জন্য পরিশ্রম করতেছি, সেই জন্য অবশ্যই আপনারা এটা কেমন হয়েছে তা বিস্তারিত জানাবেন, কমেন্ট করবেন। আমাকে ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, জীবন স্যার লিখে দিলে ফেসবুক দিয়ে পেয়ে যাবেন, ফেসবুকে যে কোনো থেকে কোথাও পেয়ে যাবেন, সকল সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে, গুগলে লিখেও পাওয়া যাবে। এই হলো আমার 4 নম্বর লেকচার, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আমি আমার ক্লাস এখানে 4 নম্বর লেকচারটা এখানে